হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টিভি এস-কনক প্রেজেন্টস লেটস কুক এসে রান্না করি অনুষ্ঠানে। সঙ্গে আছি আমি রুকাইয়া জহির এবং আমার সঙ্গে বরাবরের মতোই আছেন নূরজাহান বেগম রোজি আপা। হ্যালো আপা, কেমন আছেন? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমি অনেক বেশি ভালো আছি। আর আজকে কিচেনে ঢুকেই এত সুন্দর সুন্দর কালারফুল সব সবজি দেখে আরো ভালো লাগছে। এগুলো দিয়ে কি হবে আজকে? আমি এতদিন আপনাদেরকে বিভিন্ন ধরনের শাহী খাবার দেখিয়েছি, আজকে আমি দেখাবো সবজি কি করে শাহী করে রান্না করতে হয়। রান্না আপনারা সবাই পারেন, হয়তো আমি ট্রিক্সগুলো একটু বলবো, আর সাথে কিছু টিপস থাকবে। সবজি রান্নার সময় কোনো সবজি একটু আগে সেদ্ধ হয়, কোনোটা একটু পরে সেদ্ধ হয়, সো কোনটার পরে কোনটা দিতে হবে সেগুলো আজকে আমরা শেয়ার করব। কড়াইটা গরম হতে বোধহয় একটু সময় লাগবে, তার আগে আমি একটু জেনে নেই কি কি লাগছে। আমাদের এখানে যা যা লাগছে, এতক্ষণে নিশ্চয়ই কড়াইটা গরম হয়ে গেছে, কি করবেন এবার? কড়াই গরম হয়ে গেছে, আমরা একটু তেল দিয়ে দিচ্ছি, কিন্তু তার সাথে ঘি দিব। প্রথমে তেলের মধ্যে পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি, এর মধ্যে এখন দিয়ে দিব শুকনো মরিচ, এর সাথে দারচিনি, এলাচ। আমি এতে কোনো পেঁয়াজ ব্যবহার করব না, এটা শুধু আদা বাটা আর রসুন বাটা দিয়ে রান্নাটা হবে। পেঁয়াজ ব্যবহার করলে যেটা হয়, সবজিটা বেশিক্ষণ ঠিক থাকে না, কিছুটা সময় পরেই সেটা থেকে একটা বাজে একটা স্মেল আসতে শুরু করে। তো আমরা এই জন্য সবসময় চেষ্টা করব সবজি রান্নাতে পেঁয়াজটা একটু অ্যাভয়েড করতে। এর মধ্যে এখন দিয়ে দিব একটু রসুন বাটা, একটু আদা বাটা। আদা বাটার পরিমাণটা কিন্তু একদমই কম দিয়েছি, রসুন বাটাটা একটু সামান্য বেশি দিয়েছি। রসুনের ফ্লেভার ঘিয়ের সাথে মিক্স করে সবসময় খুব ভালো হয়, যেহেতু এর মধ্যে পাঁচ ফোড়ন আছে এবং শুকনো মরিচ আছে, সেটা আরও ভালো একটা ফ্লেভার নিয়ে আসবে। হলুদ এবং মরিচ দুটোই কিন্তু কালারের জন্য আজকে দিচ্ছি, সো প্রথমেই অল্প করে দিব, যদি প্রয়োজন হয় আমি পরে বাড়িয়ে দেব। এখন দিয়ে দেব এর মধ্যে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো এবং একটু সামান্য লবণ। যেই সবজিগুলো সেদ্ধ হতে সময় নেয়, যেমন পেঁপে আর হচ্ছে গাজর, এ দুটো সবজি আগে আমি দিয়ে দেব। প্রথমে আমি দিয়ে দিয়েছি পেঁপে, তারপর আমি দিয়ে দেব গাজর। গাজর শুধু আমার পছন্দ না, আমার মনে হয় সবারই পছন্দের হওয়া উচিত। এক গবেষণায় কিন্তু দেখা গেছে যারা সপ্তাহে 6 দিন গাজর খান তাদের ক্যান্সার হওয়ার ঝুঁকি অনেকটাই কমে যায়। এই ফুলকপি, বরবটি, মিষ্টি কুমড়ো এগুলো কিন্তু শরীরের জন্য ভীষণ ভালো সবজি, এবং বরবটিতে যে প্রোটিনের পরিমাণটা রয়েছে, যারা আমিষ খেতে চান না বা মাছ মাংস অ্যাভয়েড করতে চান তাদের জন্য কিন্তু বরবটি খুব ভালো একটি প্রোটিনের উৎস। তবে দর্শকদের জন্য সতর্কবার্তা হচ্ছে, যাদের ইউরিক অ্যাসিড বেশি বা ক্রিয়েটিনিনের মাত্রা বেশি তাদের কিন্তু ফুলকপি বা বরবটি খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। আপা, এবার আমরা কি করছি? আমি কিন্তু কথা বলতে বলতে একটু পানি দিয়ে দিয়েছি, এখন এটাকে আমি ঢেকে দেব। আওয়াজ পাচ্ছেন? প্রায় হয়ে গেছে। আপনারা কিন্তু ফ্লেভারগুলো কিছুই পাচ্ছেন না, কিন্তু পাবেন যদি বাসায় ট্রাই করেন। আমরা কিন্তু পাচ্ছি, খুব ভালো ফ্লেভার আসছে। এখন যেটা করব, এর মধ্যে আমি এর পরের যে সবজিগুলো সেগুলো অ্যাড করব। এখন আমি এর মধ্যে দিয়ে দেব ফুলকপি, তার সাথে দেব আমি বরবটি এবং মিষ্টি কুমড়া। আমি একটু ঢেকে দিই, এখনই একটু পরেই হয়ে যাবে। আমরা একটু অপেক্ষা করি, 7 থেকে 8 মিনিট সময় নিবে এটা, একটু অপেক্ষা করছি। আমাদের রান্নাটা একদম কমপ্লিট। হালকা সামান্য একটা গ্রেভি থাকবে সবজির গায়ে মাখানো, একটু ভালোভাবে সেদ্ধ হলেই তারপরে কিন্তু আপনি খাবারটা পরোটা দিয়ে খেতে বেশি ভালো লাগবে। ওয়াও, চমৎকার গন্ধ কিন্তু পাচ্ছি আমি। ঘি, পাঁচফোড়ন সব সবজিগুলোর আলাদা আলাদা ফ্লেভার মিলে মিশে একদম একাকার হয়ে গেছে মনে হচ্ছে। এখন এটাকে সার্ভ করব। তৈরি হয়ে গেল আমার মিক্সড ভেজিটেবল, এবার টেস্ট করো। অপেক্ষা করছিলে,
এটা আসলে দেখেই মন জুড়িয়ে যায়। আর আমার মনে হয় কি, বাচ্চারা যারা আমাদের ক্ষেত্রে সবজি খেতে চায় না, বাচ্চারা সবজি একটু পছন্দ করে না, কিন্তু এরকম একটা কালারফুল সবজি যদি কোনো বাচ্চার সামনে দেওয়া হয়, আমার মনে হয় তারাও গপাগপ খেয়ে নেবে। আমি কিসে টেস্ট করব? ওয়াও, কিন্তু বরবটিটা মুখে পড়লো এত মজা লাগছে আমার, সবকিছু মিলিয়ে ঘিয়ের গন্ধ, পাঁচফোড়নের গন্ধ, ওয়াও, চমৎকার হয়েছে আপা, অনেক ধন্যবাদ। যদি দর্শকদের শেষ কিছু বলার থাকে? অবশ্যই বাসায় সবজিটা ট্রাই করবেন, এবং এই সবজিটাকে আরো অন্যরকম কিভাবে করলে ভালো হতো যদি কোনো টিপস থাকে সেটা আমাকে দেবেন, আর অথবা এর অন্য কোনো এপিসোডে আমি আবার অন্যরকম আরেকটা সবজি নিয়ে হাজির হয়ে যাব। দর্শকরা অবশ্যই টিভিএস এর সঙ্গে থাকবেন, কারণ যেহেতু প্রতি সপ্তাহে আমরা এরকম মজার মজার একটা করে রেসিপি পাচ্ছি, দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো রেসিপি নিয়ে। অবশ্যই থাকুন টিভিএস এর সঙ্গে, এবং আজকের মতো কনকা প্রেজেন্টস লেটস কুক অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছে। আমি রুকাইয়া জহির, আমার সঙ্গে ছিলেন নূরজাহান বেগম রোজি আপা।